নমস্কার অনেক দিন বাদে এলাম আপনাদের কাছে আজকে একটা কথা বলি অনেক দিন বাদে আমার কেলোদার সাথে দেখা হলো কেলোদা না আমার জ্ঞানের চক্ষু খুলে দিল জ্ঞানের চক্ষু উন্মেষ হলো চোখ খুলে গেল আমি ভাবতাম যে বাঙালিরা সব কিছুতে পিছিয়ে পড়ছে ইন্ডাস্ট্রি নেই চাকরি নেই ভালো কিন্তু কেলোদা বলল না বাঙালিরা খুব বুদ্ধিমান তোরা ধরতেই পারিস আমি তাই আমাকে ব্যাখ্যা করলো বলে দেখ আগে এখানে কারখানা ছিল হ্যাঁ তা তো ছিল গাড়ির তো প্রথম কারখানা এখানেই তারপর দেখ সিঙ্গুর হলো না কেন বল দেখি কেন কারণ আছে দেখ সিঙ্গুরও হলো না আর এখন ব্রিটানিয়াও চলে যাচ্ছে মানে বড়ো ইন্ডাস্ট্রি যেটাতে অনেক পরিবেশ দূষণ হয় হ্যাঁ সেই ইন্ডাস্ট্রিতে তো একটা পরিবেশ দূষণ হয় বলে বাংলায় কী থাকবে না একে একে সব আমরা হাটিয়ে দেব সেটা কি ভালো হবে এখানকার ছেলে ছেলেমেয়েরা চাকরি করবে কোথায় পয়সা ইনকাম করবে কি করে শোন আমরা কি আমরা কমিউনিস্ট বেশি বাংলায় আমরা সমাজতন্ত্র আমরা সবাইকে সমান চোখে দেখি সব সমান থাকবে আচ্ছা যেমন এখন সব মেয়েরা পায় হাজার টাকা তা পায় এবার ছেলেদেরও টাকা শুরু করবো চাকরি বাড়ি না বলিস বাঙালির উপর কাজ করবে কোনো দরকার নেই কাজের কোনো দরকার নেই কারখানা নেই কোনো বড় পরিবেশ একদম সুন্দর হবে অক্সিজেন ভরপুর হবে আর আমরা শুয়ে বসে খাব পয়সা গভর্নমেন্ট দেবে আমি এই স্কিমই চলছে হ্যাঁ কি দরকার কাজ করার বাঙালিরা খেলা দেখবে খেলবেও না সেটাও পরিশ্রম খেলা কোনো দরকার নেই চাকরিও দরকার নেই খালি খেলা দেখবে ক্রিকেট দেখবে ফুটবল দেখবে মেলা হবে নাগরদোলা চাপবে জিলিপি খাবে সরকার মাসে মাঝে টাকা দেবে মেয়েদেরও দেবে ছেলেদেরও দেবে আর ওই হাজার দু হাজারের চাই কোনো ধরকার নেই বাস এক লাখ দু লাখের চাকরি কোনো দরকার নেই পরিবেশ ভালো থাকবে সুন্দর নিঃশ্বাস প্রশ্বাস নেবে এটাই হলো বাঙালির বুদ্ধি আমি তো শুনে অবাক কেল দাঁড়ায় কি বল গো হ্যাঁ তোরা ধরতে পারিস নি এটাই আসল বাঙালি